সুধুমণ্ডলী স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে সুধুমণ্ডলী আপনারা জানেন যে আজ দিনভরে কোটা বিরোধী আন্দোলন নিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে বলেছেন এবং আদালতের আদেশ অনুযায়ী এই কোটা সংস্কারের একটি যৌক্তিক সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছেন তারপরেও এই পরিস্থিতির কেন উদ্ভব হলো কেন কোটা বিরোধী আন্দোলনটি সহিংসতায় রূপ নিল প্রাণ ঝুলল আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি এবং কিছুক্ষণ পরে এই আলোচনায় যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম কোটা আন্দোলনকারীদেরকে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়েছেন দেশের সব বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ অনেক জায়গায় কোটা বিরোধীদের বিক্ষোভ পুলিশের সাথে সংঘর্ষ কাল আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করেছে কোটা বিরোধীরা বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সাথে সংঘর্ষ জাহাঙ্গীরনগর রাজশাহী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ উপাচার্যরা মুক্ত কোটার যৌক্তিক সমাধান চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট এবং কোটার আন্দোলনকে লাশের রাজনীতিতে পরিণত করেছে বিএনপি জামাত বলেছেন ওবায়দুল কাদের দেশবাসীকে ছাত্রছাত্রীদের পাশে থাকার আহ্বান বিএনপি সংবাদ শিরোনামগুলো দেখছিলাম আমাদের আলোচনার বিষয়বস্তু কোটা আন্দোলনে জট লাগাচ্ছে কে খুলবে কে এই বিষয় নিয়ে আমি শুরুতেই বলছিলাম যে কোটা আন্দোলন একটি সাধারণ দাবিকে গড়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে চাকরি প্রত্যাশীদের মধ্য থেকে সেই অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক রূপ এবং সহিংসতা দেবার পিছনে কার দায় কি কার দায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনার আগে আজ দিনভর যা ঘটেছে তা নিয়ে বৈশাখী টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে আমরা প্রতিবেদনটি দেখে সেই সূত্র ধরে আলোচনায় শুরু করতে চাই বুধবার আগের দিনের মতো বিস্তৃত কোটা বিরোধী আন্দোলন ও সহিংসতা ছিল না রাজধানীতেও শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি সীমাবদ্ধ ছিল সেখানে কোটা বিরোধীরা আগের দিনে নিহত ছয়জনের গায়েবানা জানাজা করলেও কফিন মিছিল করতে বাধা দেয় পুলিশ তাতে সংঘর্ষ হয় ছাত্রলীগও আগের দিন তাদের কর্মী নিহত হওয়ায় শাহবাগে জানাজা ও সমাবেশ করে তবে আজ সংগঠনটি কোনো সহিংসতায় জড়ায়নি বুধবার সবচেয়ে বড় উত্তেজনা হয় সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্য দুপুরে কোটা বিরোধী শিক্ষার্থীরা রেজিস্টার ভবনে ভাঙচুর করে সিন্ডিকেট সভায় উপস্থিত শিক্ষকদের ভিতরে আটকে রেখে প্রধান ফটকে তালা দেয় আট ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন শিক্ষকরা আমাদের ফোর্স অফিসার মিলে স্যারকে আমরা তাকে যে অবরুদ্ধ করে রেখেছিল সেখান থেকে স্যারকে উদ্ধার করে আমরা স্যারকে বাসায় পৌঁছে দিয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত থাকলেও কোটা বিরোধীরা বাইরের সড়ক মহাসড়কে বিক্ষোভ করে এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় বেশ কজন শিক্ষার্থী আহত হয় বরিশাল মহাসড়কে অবরোধ সামাল দিতে রাতেও পুলিশ সক্রিয় থাকে রংপুরে মঙ্গলবার নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আবুসাইদের জানাজা ও দাফন হয়েছে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিছু সময় বিক্ষোভ করে শিক্ষার্থীরা মঙ্গলবার চট্টগ্রামে আন্দোলনে নিহত শ্রমিকের দাফন হয়েছে কুমিল্লার চান্দিনায় বহু ছাত্রছাত্রী জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল ছাড়লেও অনেকে আন্দোলন করে উপাচার্যকে প্রশাসন ভবনে দুপুরের পর থেকে বেশ কয়েক ঘন্টা আটকে রাখে পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে করে মুক্ত আমরা 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 কথা হলগুলোকে আবার খোলার জন্য উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো খুব চমৎকার হয়েছিল তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল ইলেকট্রিসিটি বন্ধ করে দিল তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই তখন বাধ্য হয়ে আমরা এই সোয়েস পাঠাই আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে বিসি স্যারকে উদ্ধার করেছি এবং সেই সাথে অন্যান্য শিক্ষক যারা অবরুদ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ার আদেশের প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল তবে পরিস্থিতি স্বাভাবিক হয় টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা ও চাপাই নবাবগঞ্জে কোন কোনো এলাকার সড়ক মহাসড়ক দিনের বেলায় কয়েক ঘন্টা অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা তবে এখন স্বাভাবিক ফিনিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয় জন। গাইবান্ধা শহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে কোটা বিরোধীরা মিছিল থেকে ইটপাটকেল ছড়ে ও আগুন ধরিয়ে দেয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার রেলপথ অবরোধের ঘটনা ঘটে একমাত্র কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীরা কুষ্টিয়া শহরের ভেতরে সড়ক ও রেলপথ ঘণ্টাখানেক আটকে রেখেছিল এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় কোটা বিরোধীরা প্রতিবেদনটি দেখছিলাম আগের দিনের মতো বিস্তৃত সহিংসতা না হলেও গতকাল ও সারা দেশে বিভিন্ন জায়গায় কোটা বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে সড়ক অবরোধ করেছে এবং বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে আমরা যখন এই অনুষ্ঠানে আলোচনা করছি তখন রাতে ঢাকা ঢাকার কিছু এলাকায় সহিংসতার খবর মিলেছে বিশেষ করে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেওয়ার পর সেই হানিফ ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে আহম্মদ হোসেন এমপি আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাই দেখুন কোটা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা এই আন্দোলনটি শুরু করেছিল এবং প্রথম দু সপ্তাহ ১৪ দিন পর্যন্ত আন্দোলনটা খুবই শান্তিপূর্ণ ছিল যদিও সড়ক রেলপথ অবরোধ করে জনভোগান্তি তৈরি করা হচ্ছিল তারপরেও পুলিশ ধৈর্যের সঙ্গে তাদের এই শিক্ষার্থীদের চাকরি প্রত্যাশীদের নিরাপত্তা দিয়েছে কিন্তু এই চোদ্দ দিনেও শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ অথবা সরকার কোনো আলোচনায় কেন গেল না এত দীর্ঘ সময় পাওয়ার পর এখন যে আন্দোলনটি সহিংস রূপ নিল তার পিছনে কি এই এই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু না করা অথবা বিলম্ব করা অথবা কোনো ঘোষণা না আসা এরকম কোনো বিষয় আছে আপনাকে ধন্যবাদ কোটা সংস্কারের যৌক্তিকতা এটাকে তো আমরা স্বভাববোট করি সংস্কার তো হতেই পারে এই দাবিটির যৌক্তিকতা আমার মনে হয় আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যাত্রীদের উদ্দেশ্যে ভাষণে ফুটে উঠেছে এখানে আপনি যদি মার্ক করতে যান ভাষণে প্রথম ভাগে বলেছেন তিনি কিন্তু আবেগে আপ্লুত হয়ে গেছেন ছয়জন যে মারা গেছে তিনি বলেছেন যে আমিও তো স্বজন হারিয়েছি স্বজন হারানোর ব্যথা আমি বুঝি সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন সুখ প্রকাশও করেছেন এবং এই ক্ষেত্রে উল্লেখ্য যে বা যারা উল্লেখ যে বা যারা সে যেই হোক যেই হোক মানে কি হঠাৎ আর কি মেয়ে বি আওয়ামী ছাত্রলীগ ছাত্রদল শিবির যেই হোক তা বিচার বিভাগীয় তদন্ত করে তাদেরকে চিহ্নিত করতে হবে করবেন তিনি কিন্তু বলেননি যে প্রশাসনিক তদন্ত হবে তাহলে কিন্তু সন্দেহ তৈরি হতে পারে সেজন্য উনি বিচার বিভাগীয় তদন্তের কথা স্পষ্ট করে দিয়েছেন তৃতীয় তিনি বলেছেন ধৈর্য ধরো ধরুন যারা কুঠার সংস্কারের পক্ষে কথা বলছেন তাদের আকাঙ্ক্ষা পুরনো হতে পারে আপনার সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত আসতে যাচ্ছে সাত আগস্ট না সাতই আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি হবে আসবে তাই উনি আশা করেছেন যে সেখান থেকে তাদের আকাঙ্ক্ষার পক্ষে রায় আসতে পারে এই তিনটি বক্তব্যের মধ্য কিন্তু সমাধানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সলিউশন ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই কোমল মধ্য এই যে যারা ইনোসেন্স মেয়ে এদের সেন্টিমেন্টটাকে পুঁজি করে যারা এখন রাজনীতিতে নেমেছে যে আপনি বললেন হানি ফ্লাই আবার আগুন মেট্রো রেলের স্টেশনে আগুন আজকে ভায়োলেন্স হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপনার বিসিকে আটকে রাখা আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা পানির লাইন বিচ্ছিন্ন করা এই যে কাজগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রপোস্টকে মারদুর করা এবং আপনি লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সিন্ডিকেট মিটিংয়ের পরে বিসি সহ শিক্ষকদেরকে পুলিশি প্রহরায় বাসায় পৌঁছিয়ে দেওয়া এই যে কাজগুলো আজকে এই যে ভাইলসগুলো হচ্ছে এরা কারা করছে রাতে এসে ধকল করে ফেললো সমস্ত হলগুলো ওরা কারা রাজশাহী থেকে আসছে পাবনা থেকে আসছে খুলনা থেকে আসছে শিবির তার সাথে যুক্ত হয়েছে ছাত্রদল যুক্ত হয়ে তারা ইউনিভার্সিটি ঢুকেছে ঢুকে ভাইরাস করেছে এখন এই ছয়জন যে মারা গেল ওরা কারা যে ছেলেটা মারা গেল আপনার সবুজ সবুজ যে ছেলেটা মারা গেল ঢাকা কলেজের তারা তো গায়ে জানাতে যারাতে করেছে আমরা লাস্ট নিয়ে জানা করেছি এই সমুদ্রটা বাড়ি হচ্ছে নীলফামারি তার আব্বার বয়স নব্বই তার মা অন্যের বাড়িতে কাজ করে ভাত খায় তার বড়ো বাড়িটা চাকরি করে সে বক্তৃতায় কান্নাঘাটি করেছে যে আমি চাকরি করে কিছু কিছু টাকা দেই ভাইটাকে আমি তো লেখাপড়া করতে পারি নাই যে আমার ভাইটা লেখাপড়া করবে তাকে হত্যা করেছে কে কে তাকে হত্যা করেছে ছাত্রদল ছাত্র শিবির মিলি আপনি যদি যান এতে চট্টগ্রামে আটজন ছাত্রলীগের কর্মীকে ছয় থালা থেকে ছাদের উপর থেকে নিচে ফেলে দিয়েছে একজন নিহত হয়েছে বাকিরা খুব আহত তারা মারা যেতে পারে যে কেউ এই যে হোটেলের একজন কর্মচারী ভাত খেতে এসে দুপুরের খাওয়া খাইতে এসে সে মারা গেল কে মেরেছে আপনি আমাকে দেখান এই ছয়টা লাশ পুরা কারা কাজেই এখন তো রাজনীতি তারা তো বিএনপি সুযোগ পেয়েছে সুযোগটাকে তারা ব্যবহার করতে চায় আমাদের সঙ্গে বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব যুক্ত হয়েছেন আপনার যে বক্তব্য যে এই যে একটি ছাত্রদের শিক্ষার্থীদের একটি ইনোসেন্ট দাবি চাকরি প্রত্যাশীদের একটি ইনোসেন্ট দাবি যেটি কোটা প্রথম বাতিল চেয়েছিল পরে সংস্কার চাই এই কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের এই আন্দোলনে বিএনপি কেন সর্বাত্মক সমর্থন দিয়ে তাদের পাশে দাঁড়ালো ছাত্র দল কেন দাঁড়ালো এবং এখন যে সহিংসতা ঘটলো প্রাণহানি ঘটলো এর জন্য সরকারি দল বিএনপিকে দোষারোপ করছে হাবিব আপনাকে আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় গত রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনুষ্ঠানিকভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে আগামীকালকের কর্মসূচি সহ সর্বাত্মক সমর্থন দিয়েছে এবং দলের নেতা কর্মী দেশের মানুষকে তাদের পাশে থাকতে বলেছে কিন্তু আহমদ হোসেন যে অভিযোগটি করলেন যারা প্রাণ প্রাণ হারিয়েছে যারা নিহত হয়েছে ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী সবুজ সহ চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হোটেল কর্মী নিহত হয়েছে এই হত্যার পেছনে একটি অরাজনৈতিক আন্দোলনকে আপনার রাজনৈতিক রূপ দেওয়ার কারণেই এই সহিংসতা ঘটেছে প্রাণহানি ঘটেছে আপনার বক্তব্য জানতে চাই আপনাকে ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমি সচেতন সালাম বিজ্ঞ আলোচক আমাদের শুভেচ্ছা বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ বহু বছর পর আবার বৈশাখীতে ফিরে এসেছে না মাঝখানে আপনাকে আমরা পাইনি আমরাও মিস করেছি যা হোক অনেক করে এসেছি এজন্য ধন্যবাদ এখন যে কথাগুলি আমি শুনলাম আমার কথা হলে ঘটনাটা ঘটলো কেন এটা তো মীমাংসিত জিনিস ছাত্ররা একদিনের জন্য একবারও বলে নাই আমরা কোটা পোতাল বাতিল চাই দু আঠারো সালে যখন তারা আন্দোলন করেছিলেন তখন তারা বলেছিল যে আমরা কোটা সংস্কার চাই তার যৌক্তিক দাবি ছিল যেমন ধরেন মুক্তিযুদ্ধ কোটা ত্রিশ পার্সেন্ট আট পার্সেন্টের বেশি কোনো দিনও ওটা পূর্ণ হয় নাই তাহলে সেটা অযথা ত্রিশ পার্সেন্ট রাখার দরকারটা কি আরও আরও কিছু যেখানে যেখানে আছে দশ পার্সেন্টের কাছে মহিলা সেখানে পাঁচ পার্সেন্ট আসতে পারে নিগসীর পাঁচ পার্সেন্ট আছে সেখানে হয়তো তিন পার্সেন্টে আসতে পারে জেলা কোটা যেটা আছে সেটাকে হয়তো সংস্কার এটা তো সংস্কার তারা চাইল সংস্কার এখন সরকার করে দিল পুরাপুরি বাতিল এটা পারে না তো আমি চাই চাইলাম একটা আমি চাইলাম এটা কাফ আনি খাবো চা খাবো আপনি আমাকে একটা বিরাট জগ দিলেন আমি এটা দেখি করবো আপনি ওটা চাইনি প্রধানমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে উনি কোটা প্রথা বাতিল করবেন পরিপূর্ণবাদ যা ছাত্র চায় সেটা আঠারো সালে হওয়ার পর থেকে এই যে আবার সন্তানরা কারা কারা আবেদন করলো এখন কোর্টে এসে আবার পুরাপুরি নির্বাহ করে দিল কোর্ট একটা সিদ্ধান্ত দিতে পারতো যে ঠিক আছে এটা সংশোধনের জন্য সরকারের কাছে পাঠাতে পারতো পরবর্তী পাঠালো যাচ্ছে পরে পূর্ণাঙ্গ রায়ে এটা নির্বাহী যেহেতু আদালতের প্রসঙ্গ আসলো যে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রথম আপনিও জানেন আদালত তার অপারেটিভ অংশ হয়তো এক বাক্যে রায়টি ওপেন কোর্টে দিয়েছে কিন্তু পূর্ণাঙ্গ রায়টা পেতে সময় লাগিয়ে লিখতে হয় এটা স্বাভাবিক এবং এই সময়টার আগেই এই আন্দোলনটি শুরু হলো আমরা কিন্তু তখন পর্যন্ত রায়ে পূর্ণাঙ্গ কি আছে আদালত কি বল রায় দিয়েছেন তার পূর্ণাঙ্গ রূপ জানতাম না পরে যেটা লিখিতভাবে প্রকাশের পরে জানা গেল যে না এই রায় কোটা সংস্কারে সরকারের জন্য কোনো বাধা হবে না সরকার প্রয়োজনে কোটার পরিমাণ হার সব কম বেশি করতে পারবে এই রায়টি প্রকাশের আগেই সরকারের কাছে তো একটা সমাধানের পথ খুলে গেল কিন্তু তার আগেই তো আন্দোলনটা শুরু হলো এক দুই হলো এখন যেটি হচ্ছে আমরা যে আলোচনায় আসছি এগুলো তো অতীত হয়ে গেছে যে আলোচনায় আসছি সেটা হলো যে এই কোথা কোটা আন্দোলন অরাজনৈতিক দাবিকে কেন রাজনৈতিক রূপ দিয়ে সহিংস করা হলো এবং এর পেছনে বিএনপির দায় আছে বলে সরকারি দল অভিযোগ করেছে সে ব্যাপারে আপনার বক্তব্য আমার বক্তব্য খুব পরিষ্কার এটা চোদ্দো তারিখ সম্ভবত চোদ্দ তারিখ বিকাল পর্যন্ত কোনো সহিংসত হয়েছে হয়নি রাষ্ট্রপতির কাছে তারা স্বারকলিপ দিয়েছে তারা কি একবারও স্লোগান দিয়েছে যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাজার বা সরকার স্লোগান দিয়েছে দেয় এটা তো তো প্রধানমন্ত্রী আপনার এ সাংবাদিক আপনার নাম কি প্রভাস আমিন একটা দিয়েছেন আমরা সেই বক্তব্য মুক্তিযোদ্ধাদের যখন অসম্মান করে স্লোগানটি দেওয়া হলো এবং এই প্রজন্ম তারা তো মুক্তিযোদ্ধাও না মুক্তিযোদ্ধার প্রজন্মও না তারা নিজেদেরকে রাজাকার দাবি করার পিছনে কি অন্য কোনো বক্তব্যটা শুনে লাগে জি তারা একবারও বলে নাই যে তারা রাজাকার একবারও বলে নাই একজনও বল নাই

একবারও বলেন নাই ওরা বলছে যে কে বলেছে কে বলেছে সরকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার ওরা নিজেরা বলেন নাই তো ওদেরকে বলেছে রাজাকারকে যখন প্রভা বক্তব্য বক্তব্যের যে একজন মুক্তিযোদ্ধার নাতি এক সমান নাম্বার পেয়েছে একজন রাজাকারের নাতি নাতনি সমান নাম্বার পেয়েছে চাকরিটা কাকে দেবেন তখন উনি বললেন যে ওই এড়িয়ে যেতে পারতেন উনি তখন বললেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি না দিয়ে আমাকে রাজাকারের সন্তানের রাজাকারের বাচ্চাদের চাকরি দেবো আমার ছিল না একটা কথার কারণে বাংলাদেশের আজকে উনি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা একটা কথার কারণে স্বাধীনতা তেপ্পান্ন বছর পর আকার বাতার বিধিনি কে আমি কে রাজা কার রাজা কে সরকার সরকার শোনেন একটা কথার কারণে ওরা স্লোগান দেয়নি তো আপনি বলেছেন না এই দেয়নি তো মুক্তিযোদ্ধা ওরা এই স্লোগান হীরা ভরা দিয়েছে ওরা স্লোগানকে স্লোগান হিসাবে তারা দেয়নি চাই আস চাইতে আসলাম কি বলে বিচার হয়ে গেলাম রাজাকার একবারও তারা বলে নাই যে তারা রাজাকার তারা রাজাকার হিসেবে দাবি করেনি তারা সরকারের ওই বক্তব্যের কারণে বিক্ষুত এই কথাটি তার বলেছে এবার আপনি আসবেন এই যে পরের দিন যে রাতের বেলা দিনের বেলা যেভাবে মেয়েদেরকে লাঠি পিটানো করা হলো কাদেরকে দিয়ে মহানগরের বিভিন্ন যুব যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন যেটা ছাত্র লীগের প্রেসিডেন্ট বললো আমার অমুক আহত হয়েছে তমুক আহত হয়েছে তমুকা নাম এটা বলেছে কেন থাকা বসে তারা তাদের কী কাজ কাজ গেল এখন যে কথাটা আপনি আসেন এই রায় যখন সংক্ষিপ্ত রায় দিয়েছিল আওয়ামী লীগ একশো তিয়াত্তর হরতাল করে হরতালে আমি অগ্রভাগে ছিলাম হরতাল করার মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার বিধান সেই সময় দেশনেত্রী বেগম খালদের জিয়া সংবিধানে প্রথম অধিবেশনে সংযোজন করেছিলেন সেইটার বিরুদ্ধে যখন আরেকজন এরকম এইরকম একজন আবেদন করেছিল তার পরিপ্রেক্ষিতে তৎকালীন খাইল হক সাহেব প্রধান বিচারপতি উনি সংক্ষিপ্ত রায় দিলেন কী বললেন যে বাংলাদেশে সংবিধানের সাথে তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক তবে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও দুটি নির্বাচন হতে পারে এই তো সরকার তা অতটুকু পর্যন্ত অপেক্ষা না না করে সংসদে তারা তত্ত্বাবধায়ক সংবিধান বাতিল করে দিল আদালতের রায় প্রতি অপেক্ষা করলো না কেন আদালতের পর্যবেক্ষণ করতে হবে আচ্ছা বললো না কিন্তু মাস পরে একজন বিচারপতি অবসর যাওয়ার পরে মাস পরে তাহলে কেন বলা হচ্ছে যে এটা আদালতের মাধ্যমে এটা তত্ত্ব সংবিধান বাতিল বিধানটা বাতিল করলো সংসদ শেষ করি সংসদে প্রধানমন্ত্রী নিজের থেকে বলে এবং এবার দেখেন এই প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমি রাগ করে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী যেটা পারেন প্রধানমন্ত্রী আমরা সেই বক্তব্য আমাদের একটু বিরতির সময় হয়েছে বিরতির পরে আপনি যেটি বলছেন এবং প্রধানমন্ত্রী আজকেও যেটি বলেছে আমাদের আপনার আগে যে কথাগুলো বলেছেন সেইটা আমরা একটু প্রধানমন্ত্রীর ওই বক্তব্যটা শুনে আপনাদের দুজনের কাছে আবার আসব প্রিয় দর্শক আপনারা দেখছেন জের আমরা আলোচনা করছি কোটা আন্দোলনে জট লাগাচ্ছে কে খুলবে কে এ বিষয়ে আমাদের পরের আলোচনা বিরতির পরে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আরও একবার স্বাগত ইস্পানি মির্জাপুর জিরো আওয়ারে আমরা আলোচনা করছিলাম কোটার আন্দোলনে জট লাগাচ্ছে কে খুলবে কে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কোটা আন্দোলনের এই সবশেষ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় ভাষণ দিয়েছেন এবং তিনি এই ভাষণে আন্দোলনে যে সহিংসতা হয়েছে প্রাণহানি ঘটেছে এর জন্য ছাত্রদের নয় এই সন্ত্রাসীদের দায়ী করেছেন ছাত্রদের আন্দোলনে সন্ত্রাসীরা ঢুকে পড়েছেন প্রধানমন্ত্রী ঠিক কী বলেছেন আমরা একটু সেটি শুনে নিয়ে আমাদের আলোচকদের কাছে ফিরব আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই পরিষ্কার বিচার বিভাগীয় তদন্ত হবে এটি যেমন তিনি দ্বার্থহীন ভাষায় বলেছেন একই সঙ্গে বলেছেন যে এই প্রাণহানি সন্ত্রাসী কর্মকাণ্ড ভাঙচুর অগ্নিসংযোগ এর সঙ্গে আন্দোলনকারী কোমলমতির শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই এর মধ্যে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে এবং তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করছে হাইবুর রহমান হাবিব হ্যাঁ আপনি ভালো প্রশ্ন আমাকে করেছেন আমি তো বললাম এই যে তেরো তারিখ তেরো চোদ্দ তারিখ পর্যন্ত তারা কোনো কিছুর মধ্যে যায় নাই আর উনি দেখাতে প্রধানমন্ত্রী বললেন এতক্ষণ তো আমি টেলিভিশনে দেখতাম যে কালকে তারা আবু সাইদকে এখন এটা তো আর প্রমাণ খুঁজতে তার দরকার নেই সরাসরি পুলিশ গুলি করে হত্যা করছে পুলিশ কর্মকর্তা ছিলেন ওর এতক্ষণ যদি তাদের গ্রেপ্তার করতো তাহলে বুঝতাম যে উনি প্রকৃতপক্ষে বিচারটা চান সেটা তো উনি ওটা তো হাতে এটা তো প্রমাণ করার দরকার নেই খোঁজার দরকার নাই সরাসরি দেখাচ্ছে গুলি করে মারছে সে তো পুলিশকে মারতে যায়নি এত বড় ঘটনা কোথায় সরাসরি সরাসরি ছবি দেখা হচ্ছে যে একজন দাঁড়িয়ে আছে কিন্তু তার পিছনে কে আছে সেই দৃশ্য কিন্তু আমাদের

আপনার সম্বন্ধে মানুষ তো বিরাট ভাজন হবে যেখানে দেখতেছে যে মানুষ বারবার দেখা যায় পুলিশ গুলি করতেছে কয়েকজন মিলে চারটে গুলি করেছে তাকে পায়ে গুলি করতে পারতো বুকে গুলি করেছে তারপরেও আপনি বলতেছেন

আমি আপনাকে প্রশ্নটি করি যে ছবিটি ছাপা হয়েছে কাগজে সেটা একজনই দাঁড়িয়ে ছবি দেখবে কেন আমরা দেখতেছি পরিষ্কার দেখতেছি পুলিশ গুলি করতেছে ছবি দেখবে কেন লক্ষ আমি জানতে চাচ্ছিলাম যে পুলিশ এই যে টেলিভিশনের পর্দায় তো ওই ছেলেটিকেই দেখা গিয়েছে

প্রধানমন্ত্রী বলেছেন যে এটার বিচার বিভাগীয় সকল ঘটনার হত্যাকাণ্ড প্রাণহানি অগ্নিসংযোগ বিচার বিভাগেও তদন্ত হবে এবং সে পর্যন্ত এর সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই যে বিচার বিভাগের তদন্ত হবে এর মধ্যে সমস্ত সমাধান হয়ে গেছে এর মধ্যে সব কিছু আসবে কারা খুন করেছে কারা কোন করেছে কারা সবুজকে কোন করেছে চট্টগ্রামে কোন করেছে ছয়টা মৃত্যুজ দায়ীকে সবার বিষয় ইনকোয়ারি হবে এটা উনি পরিষ্কার করে দিয়েছেন এখন প্রশ্ন হল আমি কি বলি আমার সারিন্দা কি বাজায় আমার বন্ধুবর হাবিব সাহেব তিনি চৈতের গীত গাইতে গিয়ে বৈশাখের গীত গাওয়া শুরু করেছেন প্রসঙ্গ বাদ দিয়ে চলে গেছেন উনি তত্ত্বাবধিক গভর্নমেন্ট উনি বুঝেও বুঝেন না যে নেজে জেগেও ঘুমায় তাকে তো কখনো জাগানো যাবে না তা হাবিব সাহেবরা জেগেও ঘুমায় সবই জানে উনি মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধা এখন আর সেই মুক্তিযোদ্ধা নাই রাজাকারের ছবি নিয়ে এখন চলে তীদের থেকে রাজাকারের অনুভূতিতেই চলে রাজাকারের ভাবনা নিয়েই চলে এখন যে কথাটি শোনেন নাই আমরা রাজাকার আমরা রাজাকার যে মেয়ে গুরু বলেছি যে কয়টা মেয়ে বলেছে সব না যে কয়টা ছেলে বলেছে এরা কারা রাজা কারা এরা সবাই শুনেছে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে যা বলেছেন আই আপনি তো তিনি তো বলেছেন উত্তর উনি তো হাইট করেন নাই উনি তো প্রতারণা করতে যাননি ও বলেছে মুক্তিযুদ্ধ পাবে না রাজাকারের কারের পাবে তুমি তো পরিষ্কার রাজনৈতিক বিশ্বাসের আলোকে যেটা বড় স্পষ্ট বলেই দিয়েছেন কেন মুক্তিও তো নাতিপুতি পাবে এই প্রশ্নের উত্তরটা তো কারেক্টই বলেছে ওনার যে রাজনীতির যে বিশ্বাস বা কমিটমেন্টের যে ধারা ওই ধারার কথা বলতে গিয়ে কথা বলেছেন এটা অন্যায় করেছেন উনি হাইট করবেন কেন উনি কি ওনাদের মতো প্রতারণা করেন নাকি কি সাথে উনি কখনো প্রতারণা করেন না আমরা আজও বলছি এখনও বলছি রাজাকারের পুতিদের জন্য এই বাংলাদেশ স্বাধীন হয় নাই রাজাকারদের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই যে রাজাকাররা পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল তাদের জন্য এরা এই রাষ্ট্র নয় এই রাষ্ট্র হচ্ছে এই মুক্তি পাগল বাঙালি যারা যুদ্ধে গিয়েছিল মুখে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং দেশপ্রেমিক সন্তান তাদের জন্য তাদের জন্য তাদের জন্য হচ্ছে খোলা আমি কি নারী কোটা পাব না নারী কি চাকরি দেবো না আপনার যারা আজকে যে ক্লাস যে শ্রেণীটা পিছিয়ে আছে যে শ্রেণী পিছিয়ে তাদের জন্য চাকরি কোটা রাখবো না সেটা তো সংবিধানে স্বীকৃত স্বীকৃত না যেখানে আপনি ডিজেবলটা আছে তাদের জন্য স্বীকৃতি দিবেন না আপনি কি আপনার তার পিতা চাকরি করেছে তারও কোটা আছে কিন্তু সন্তানদের জন্য এটা আর্মিতেও আছে সব জায়গায় আছে এখন প্রস্তুত সেই কোঠাটা কত পার্সেন্ট দিবেন এটা নিয়ে বিষয় এটা তো এটা তো আজকে প্রধানমন্ত্রী আরো স্পষ্টই করে দিয়েছেন এখন প্রশ্ন হল যে কালকে যে প্রোগ্রামটা দিয়েছে এই প্রোগ্রামটা কারা দিয়েছে শিক্ষার্থী বলতো এখন না ইউনিভার্সিটিতে নাই এর বাড়ি চলে গেছে এই রাজনৈতিক প্রোগ্রামটা কি শিক্ষার্থীদের মাথা থেকে আসছে আমরা বুঝি না আমরা চিনি না কারা খেলছেন কারা খেলতে চাচ্ছেন এই সমস্ত খেলা শুরু করেছেন কবে থেকে খেলতে খেলতে তাদের পা এখন নাই পা পঙ্গু হয়ে গেছে তারপরে এখনো খেলতে চাচ্ছেন ফাউল গেম এই ফাউল গেম করে নিশ্চয়ই কখনো জয়ী হতে পারবেন না ফাউল গেম করে আবার রেড কার্ড পাবেন কিন্তু আবার লাল পতাকা পাবেন রেড কার্ড পেয়ে মাঠ থেকে বিদায় হতে হবে কালকে কি প্রোগ্রাম দিয়েছেন এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম এটা কি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম এছাড়া বাংলাদেশকে করাপ করে দেওয়ার জন্য এটা এটা হরতালি তো এটা শাটডাউন নাকি শাটডাউন না কি বলেছে কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাট নিউ নিউ নতুন নতুনটা লন্ডন থেকে আসে তো ওই লন্ডন তারেক তারিখ তারেক তো লন্ডনে বসে আছে কমপ্লিট শাটডাউন এটা বাঙালি ডিকশনারি বুঝবো এতগুলি তুলব কমপ্লিট শাটডাউনের অর্থটা কী মানে নতুন নতুন শব্দ আর কি বুঝলেন না কমপ্লিট শাটডাউন আহ এটা এটা বাংলা বলা যেত না হ্যাঁ এটা উনি এটা এটা প্রথারণা আশ্রয় নেওয়া মানে কমপ্লিট শাটডাউন সব বন্ধ থাকবে গাড়ি বন্ধ থাকবে রাস্তা বন্ধ থাকবে দোকান বন্ধ থাকবে জীবন বন্ধ থাকবে কেউ যেতে পারবে না কোথাও বন্ধ করে দেশকে বন্ধ করে দাও এটার আলোকেই কিন্তু আজকে রাতে যাত্রাবাড়ি যা গঠেছে তারই নিদর্শন এই যাত্রাবাড়িতে কিন্তু আগেও কিন্তু যাত্রী যাত্রীবাহী ভাসে আগুন দিয়ে পুড়িয়েছিল অনেক মানুষকে ওই পথে যাচ্ছে বিএনপি এবং জামাত আপনি লিখে রাখেন রাইট টার্ন মেইন আমরা কি সেই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যা যুদ্ধ করেছিলাম আমরা কি কোন তাদের কাছে নিয়াজির মতো দুহাতে সারেন্ডার করব একটা একটা আপনি একটা প্রসঙ্গ এনেছেন যে এই এই আন্দোলন নিয়ে খেলছে এবং এর মাধ্যমে যারা ফাউল গেম করবে তাদেরকে রেড কার্ড দেখানো হবে আচ্ছা কাদেরকে রেড কার্ড দেখাবে সেই প্রশ্ন আমি আরেকবার করব কিন্তু আপনার কাছে জানতে চাই যে এই আন্দোলনকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে আওয়ামী লীগ এবং সরকারের জন্য কোনো বার্তা বা রেড সিগন্যাল দেখেন কি না না শিক্ষার্থী যারা যারা কোমলমথি শিক্ষার্থী যারা রাজনীতির শিকার হয়ে যেতে পারে যারা রাজনীতি পিছনে করছে তাদের ব্যাপারে তো আমাদের বক্তব্য নেই তাদের বক্তব্য সেন্টিমেন্টকে আমরা ওন করি পরিষ্কার কথা তাদের দাবিকেও আমরা রিয়েলাইজ করি তাদের দাবিটা যৌক্তিক হলে যৌক্তিক দাবিটাকে পূরণ করা উচিত সেটা প্রধানমন্ত্রীর বক্তব্য কিছু ইঙ্গিত পেয়েছেন এবং আশা করি হয়েও যাবে তাদের দাবি দেওয়া তাদের যা কোটা কোটার পার্সেন্টেজ নিশ্চয়ই বাড়বে তাদের চাকরির ব্যবস্থা অবশ্যই হবে এই ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে একটা সুস্পষ্ট আবাস পাওয়া গেছে আপনি বোঝেন না কেন সুতরাং তাও এই শিক্ষার্থীদের ব্যাপারে আমার বক্তব্য নাই বক্তব্য হল আধাকার্ডদের ব্যাপারে বক্তব্য হলো যারা স্বঘোষিত রাধাকার্ড একজন ছাত্র যদি ইউনিভার্সিটির সে বলে থাকে যা আমি রাজাকার আমি রাজাকার সেই রাজাকারকে কিন্তু আমি ছাড় দেব ধন্যবাদ আহমদ হোসেন আমি হাবিবুর রহমান হাবি আপনার কাছে একটা বিরতির সময় হয়েছে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যে বিরতির পরে ফিরে আসে আপনার কাছ থেকে সেই প্রশ্ন উত্তর নেব দর্শকদের জন্য সেটা বলবেন সেটি হলো যে এই আন্দোলনে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে এবং বিএনপি সর্বাত্মকভাবে আন্দোলনের সমর্থন দিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করেছে বলে আহমদ হোসেন যেমন এখানে বলেছেন তেমনি তার দল এই অভিযোগ আগেও করেছে গতকালকেও করেছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও করেছেন আমি আপনার বক্তব্য জানবো ফিরে এসে প্রিয় দর্শক আপনারা দেখছেন জিরো আওয়ার আমাদের সঙ্গে থাকুন ফিরছি ছোট্ট একটা বিরতির পর বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আমরা আলোচনার একেবারেই শেষ পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম কোটা আন্দোলনের জট লাগাচ্ছে কে খুলবে কে ঠিক এই টাইটেলের প্রশ্নটাই রেখে গিয়েছিলাম হাবিবুর রহমান হাবিব আপনার কাছে এই জ এই আন্দোলনের রাজনৈতিক জট কে লাগাচ্ছে সরাসরি সরকারি দল বিএনপির প্রতি ইঙ্গিত করেছে এই আন্দোলনে সরাসরি জট লাগিয়েছে সরকার জট খুলতে হবে সরকারকে সোজা কথা লাগিয়েছে সরকার খুলতে হবে সরকারকে আর এখানে বিএনপি আন্দোলনের সাথে ভিতরে ঢুকে কোনো কিছু করতে চায়নি আমি বললাম বারবার তো বলছি চোদ্দো তারিখ পর্যন্ত তো কোনো সংকটের ছোট না বিএনপি তো এখানে আসে নাই বিএনপি তো এখন মাঠে নামেনি কালকে শুধু সমর্থন দিয়েছে কেন দেবে না তাদের বিএনপি এই দেশে এখন সবচেয়ে বড়ো রাজনৈতিক দল তাদের হাজার হাজার লক্ষ লক্ষ তাদের ছেলে মেয়েরা আসে না তারা কি ছাত্র না নাকি তারা কেউ লেখাপড়া করে না তাদের স্বাভাবিক দিতেই পারে তার ভিতরে কমিটির লোকও থাকতে পারে তার সে তো ছাত্র এটা তার দাবি সে দাবিতে যাবেই এখানে বিএনপিকে ট্রেনে আনার তো কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না এই ঘটনাটা সৃষ্টি যে জন্য করলো এই ধরনের বলে ফেললো কি আবার এই যে গাড়ি পড়ানো আমি তো দিব্যিতে বলতে পারি আপনার যখন দু সালে যখন আন্দোলন হলো তখন কক্সবাজার গাড়ি আসতেছিল একটা বহর নিরাপত্তা বলার মধ্যে দাবি এসে একটা গাড়ি আলাদা হয়ে গেল সেই গাড়িতে পেট্রোল করবো আর সেই তো রাস্তায় বিএনপি শিবির জামাত ওই তো কবরের ভিতর থাকতো রাস্তা হাসার দূরে কথা রাত দেড়টার সময় তারা দুইটার সময় এসে তারা পেট্রোল পাম্প ছিল যাত্রাবাড়ির তখন তো অধিকাংশ সরকার এইগুলি করে এই বিরোধী দলের উপর দোষ স্থাপন তৈরিগুলো করেছে এই সাধারণ খানেরা পরবর্তী সময় আপনার এই যে রাঙা এরা শত শত গাড়ির ক্ষতিপূরণ নিয়েছে পুরানো গাড়ি পুড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে নিয়ে গেছে গুণ পাঁচ গুণ দাম তারা করেছে একটা ধরতে পেরেছে এই যে এত গাড়ি ঘোড়া পুরানো একজনকে ধরতে পেরেছে যেটি বিএনপি করে একটা আছে তার মানে সরকার পুড়িয়ে আজকে আন্দোলনটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য কালকে বিএনপির অফিসে আমি বলতে পারি বিএনপি অফিসে বোমা ছিল বোমা রাখে কেউ অফিসগুল থেকে বোমা রাখে যে শত শত মানুষ এটা নাটকের আগেই নাটক করেছে এর আগেও এই নাটক করেছে আজকে যারা এই নাটকগুলি করছে তারা নিজের অনেক ক্ষমতা ভাবছে এই ক্ষমতা তো বেঞ্জি দেখিয়েছিল এক সময় আজির দেখিয়েছিল কোথায় তারা যারা দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত সেই প্রশাসনকে দিয়ে আপনি মনে করছেন সারা জীবন আপনি চালাবেন যেখানে প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমার পেওন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার চাষ চলে না আমি তো হাইকোর্টে স্বীকার করেছিলাম আমি এটা বলেছি বললাম পাঁচ পাঁচ দিল কেটে আসলাম দুই হাজার জরিমানা দিয়ে আসলাম তাহলে ওনার কাছে থেকে যদি একটা পেওন চারশো কোটি আমার কাঠ টাকা কাঠ টাকা যে জনগণের টাকা দায় কি তার উপর যাবে না আমার পাশে থেকে যদি এক খুন করে আমি ওই খুনের আসামি হবো আসামি এটি কিন্তু

গ্রেপ্তার করতেছে আমাদেরকে নতুন করে অ্যারেস্ট করার ফোন আসছে যে কারণে বিএনপি অফিসে গিয়ে নাটক কেবল আপনি বলেন আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই বিএনপি আপনি বলেছেন বিএনপি কেবল সমর্থন দিয়েছে কিন্তু গতকালকে বিএনপি রাজপথেও নেমেছে গায়ে জানা যাও করেছে করবে না কেন সেটি মানুষ করবে না আজকে দেখেন আমরা তো এই দেশে আপনার নব্বই পার্সেন্ট মুসলমান আস্তে আস্তে কোথায় যাচ্ছে জানি না মুন্সীগঞ্জে ইমামকে টেনে নিয়ে গিয়ে বলে যে জট খুলবে সরকারের জীবনহানি থেকে শুরু করে জীবনহানি থেকে শুরু করে এই যে সম্পদ হানি জীবনহানি এবং এই যে রাস্তাকার বন্ধ যা সৃষ্টি আছে একটা টোটালি 100 100% এর জন্য সরকার আচ্ছা জট খোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতির উদ্দেশ্যে কথা বলেছেন আমরা একটু কিভাবে সেটা কথা বলছেন উনি উনি বলেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বা ভাষণের আরেকটি অংশ একটু শুনতে চাই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেবে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না আমি আন্দোলনরত কোমলমতির ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন অত্যন্ত পরিষ্কার শিক্ষকরা তাদের পেনশনের দাবি নিয়ে মাঠে রয়েছে ধন্যবাদ আহমদ হোসেন আপনার কাছে একটু জানতে চাই যেটি বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন যে জট খোলার দায়িত্ব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে বলেছেন এবং শিক্ষার্থীদের ন্যায় বিচার পাবে এটিও নিশ্চিত করে বলেছেন এরপরে কি আপনার মনে হয় জট খোলার পথ উন্মুক্ত হয়েছে আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জট কুলার সব ব্যবস্থা করে দিয়েছেন জটকুলার রাস্তা তৈরি করে দিয়েছেন ইঙ্গিতও করেছেন আশাবাদও ব্যক্ত করেছেন তারা যারা শিক্ষার্থী যারা কোঠার নিয়ে সংশোধনের পক্ষে কোঠাকে সংস্কারের কথা বলছে তারা তাদের আশা পূরণ হবে হইতে পারে এটা ইঙ্গিত দিয়েছেন এবং ওই পর্যন্ত ধৈর্য ধরতে বলেছেন রিকোয়েস্ট করেছেন এবং তার গার্জিয়ান থেকে রিকোয়েস্ট করেছে। এটি ইতিবাচক কথা না প্রধানমন্ত্রী তার গার্ডিয়ানদের রিকোয়েস্ট করেছেন এবং কুমল মুতি ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করেছেন যে তোমরা ধৈর্য ধরো তোমাদের আশা পূরণ হবে এর মধ্য দিয়ে কি এই জটটা খোলার একটা লাইন হয়ে গেছে না এখন এই জটটাকে আবার জট লাগানোর জন্য বিএনপি জামাত আর একটা জটের দিকে যাচ্ছে এটা হচ্ছে আবার সেই অগ্নি সন্ত্রাস আবার পেট্রোল আবার মানুষের বাড়িতে আক্রমণ আবার মানুষের শরীরে আক্রমণ সাংবাদিক হত্যা পুলিশ হত্যা মানুষ হত্যা আবার বার্ন ইউনিটগুলো ভরে যাবে আবার ওই লাইনে চলে যাচ্ছে আগুনের সন্ত্রাস ওই লাইনে আবার যেতে চাচ্ছে শোনেন কয়লা দইলি ময়লা যায় না বিএনপির যতই আপনার স্যাবলম দেওয়াস ওয়াশ করেন সেটা পরিষ্কার হবে না যাতে তো কয়লা

আর বিএনপি তখন কাঁদতে কাঁদতে বাসায় ফিরবি আমরা প্রত্যাশা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন শিক্ষার্থীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছেন এই জট খুলবে সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শুভরাত্রি